হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 3D টাইপের কিছু শেপ এঁকেছি, বাট এটি কিভাবে আঁকা হয় ব্লেন্ড টুল দিয়ে। তো ব্লেন্ড টুল কি এবং কিভাবে কাজ করে, কিভাবে আপনি এটি অ্যাপ্লাই করবেন, সব কিছু আজকে আমরা এক এক করে দেখব এবং জানব। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি এএসএম আরিফ আপনাদেরকে সবাইকে এডি একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন। প্রথমে আমি ফাইলে গিয়ে নিয়ে যাচ্ছি। আগে আমরা দেখব যে আমাদের যে ব্লেন্ড টুলটি আছে এটি কি জিনিস। তো ব্লেন্ড টুলটি কি জিনিস সেটি জানার জন্য আমি যদি সহজ একটি উদাহরণ দেই, ধরুন আমি এখানে একটা লাইন টানলাম। সো এটা হচ্ছে একটা লাইন এবং এটাকে আমি একটু পিটি বাড়িয়ে দিয়ে বোঝার খাতিরে আমি এটিকে এরকম রাখছি। ধরুন এটি হচ্ছে 2 or 5 PT রাখা হলো। এরপরে আমি ইলিপস টুলে যাচ্ছি। ইলিপস টুলে যাওয়ার পরে একটি ইলিপস নিলাম এবং ধরুন সেমভাবে আরেকটি ইলিপস আমি অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। তো এখন এই দুটা ইলিপসকে আমি চাচ্ছি যে এই লাইনের সাথে ব্লেন্ড হয়ে যাক। তো কীভাবে ব্লেন্ড হবে একটু দেখি। এখানে দেখবেন যে একটি ব্লেন্ড টুল আছে। ব্লেন্ড টুল W প্রেস করলে কিবোর্ড থেকে এটি চলে আসবে। তো আমি এখানে এই সার্কেলে একবার প্রেস করবো এবং এই সার্কেলে একবার প্রেস করবো, এটি চলে আসবে। এখন এই যে আমার সার্কেলের যে অংশটি আছে এটিকে একটি স্পাইন দিতে হবে। স্পাইন মানে কি, আমরা জানি স্পাইন মানে মেরুদণ্ড। সো স্পাইনাল কর্ড বলা হয় মেরুদণ্ড। দ্যাট মিন্স আপনাকে একটা বেজের উপরে এটি বসাতে হবে। বেজ হিসেবে আমরা যদি লাইনটাকে কল্পনা করি তাহলে বসাতে পারবো। তো দুটিকে সিলেক্ট করছি। করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, এখান থেকে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে গেলে দেখবেন রিপ্লেস স্পাইন, তার মানে কি আপনি একটা বেজে এটাকে রিপ্লেস করতে বলছে। তো এটি লাইনের এখানে চলে আসলো। এখন এটি যেহেতু অনেকগুলো কম সার্কেল দেখা যাচ্ছে, এখানে আমরা অনেকগুলো সার্কেল দিয়ে এটিকে পূরণ করতে পারবো। তাহলে আমি যদি আবার ওই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি তাহলে নতুন একটি উইন্ডো আসবে যেটির নাম হচ্ছে ব্লেন্ড অপশনস। সেখান থেকে স্পেসিফাইড ডিস্টেন্স যদি করে দিই আমি 1 এবং এখানে প্রিভিউ মুডটি যদি আমি অন করে দিই তাহলে দেখুন এরকম হয়ে যাবে। সো এটিকে 3D শেপ দেওয়া হয় কিভাবে, এটা তো আমরা দেখলাম। এখন 3D শেপ দেওয়ার জন্য আপনাকে হচ্ছে গ্রেডিয়েন্টের হেল্প নিতে হবে। তো আমি যখন আমি সার্কেলটি যখন আঁকছি তার আগে আমি একটি লাইন এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এই লাইনটিও আমি একটি স্ট্রোক দিয়ে রাখছি। আর এখন যেই আমি সার্কেলটি আঁকবো সেই সার্কেলটিতে একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। ধরুন আমি গ্রেডিয়েন্ট টুল থেকে নর্মালি একটি গ্রেডিয়েন্ট ইউজ করলাম, যেটির কালার আমি একটু চেঞ্জ করে দিই। ধরুন হচ্ছে রেড কালার এবং হচ্ছে মেরুন কালার, এই দুটি দিয়ে আমি একটি করতে চাচ্ছি। যেমন এটাকে যদি আমি আর একটু ডার্ক করে দিই, যেমন CMYK মোড থেকে যদি এটাকে ডার্ক করে দিই তাহলে এরকম একটি গ্রেডিয়েন্ট আমরা পেয়ে যাব। সো এই গ্রেডিয়েন্টে যদি আমি এখন আঁকি তাহলে দেখবেন যে জিনিসটার ডাইমেনশনটা কিভাবে চলে আসে। ও, এটার স্ট্রোক আমাকে অফ করে দিতে হবে। স্ট্রোক অফ করে দিচ্ছি এবং অল্টার প্রেস করে এটিকে একটি কপি করে নিচে নিয়ে আসলাম। তো এখন দেখুন যে আমি এ দুটোকে ব্লেন্ড করছিলাম যেভাবে, তো ব্লেন্ড টুলে যাচ্ছি, এই সার্কেলে একবার প্রেস করছি এবং এই সার্কেলে। সো এটি ব্লেন্ডের মতো হয়ে যাচ্ছে। এখন এটিকে আমার যে লাইনটি ছিল এটি দিয়ে রিপ্লেস করব। অবজেক্টে যাচ্ছি, এখান থেকে ব্লেন্ড এবং রিপ্লেস স্পাইন। এবং এখান থেকে যদি আমি আমার যে ডিস্টেন্সগুলো আছে সেই ডিস্টেন্সটি আমি চেঞ্জ করে এরকম করে দিলাম। ওকে, সো এটি হলো স্ট্রেট লাইনের ক্ষেত্রে আপনারা এরকম পাচ্ছেন। এখন আপনি যদি চান যে এটা আমি আঁকা বাঁকা লাইনের উপরে আঁকবো, তো সেই ক্ষেত্রে কি করা যায়, ধরুন এখানে আমার স্পাইরাল টুল আছে। তো আমি একটি স্পাইরাল টুল দিয়ে আমি জাস্ট এরকম একটি আঁকলাম স্পাইরাল। সো এটির আমি যদি একটি স্ট্রোক দিয়ে দেই নর্মালি, ওকে স্ট্রোক দেওয়া থাকলো। এখন আমি সেমভাবে আমি ধরুন সার্কেল আঁকছি, তো এই সার্কেলেও আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে আমি যদি স্ট্রোক অফ করি আর যদি আমি এখানে গ্রেডিয়েন্ট দেই এবং গ্রেডিয়েন্ট একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে কাজে দেবে। তো এটা যদি হয় এরকম, ওকে। এখন আমি যে কাজটি করব যে অল্টার প্রেস করে এটিকে আরেকটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করা হলো। এখন ব্লেন্ড টুলে যাচ্ছি, দুটিকে সিলেক্ট করব। ওকে, এখন এটিকে আমি একটা বেজের উপর বসাবো। তো সেটার জন্য বেজ হিসাবে আমার এই যে স্পাইরাল যে লাইনটি আছে এটি নিচ্ছি। তারপরে আমি অবজেক্টে যাচ্ছি, সেখান থেকে ব্লেন্ড এবং স্পাইন। দেন এটা যদি আমি এখানে ডিস্টেন্সটা ঠিক করে দেই, ডিস্টেন্স ঠিক করে আমি এটাকে স্পেসিফাইড ডেস্টিনেশন 1 প্রিভিউ করে দেই, দেখুন। ওকে, সো
আপনি কিন্তু ইজিলি একটি ক্রিয়েটিভ কিছু একটা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে যদি আপনি চান, এখানকার সাইজটা মানে সার্কেলের সাইজটা আমি ছোট করে দিচ্ছি, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। সো আপনি চাইলে এটি সাইজ ছোট করে দিতে পারবেন। তো দেখুন, তো এইভাবে আপনি বিভিন্নভাবে আপনার যে ব্লেন্ডিং অপশন বা ব্লেন্ডিং টুল আছে এটি দিয়ে কাজ করতে পারেন। সো এটিতে দেখলাম হচ্ছে কিভাবে কাজ করে গ্রেডিয়েন্ট দিয়ে এবং নর্মালি। এখন আসুন যে আমরা কোনো কিছু লেখার উপরে এটি অ্যাপ্লাই করে দেখব যে লেখার উপরে কিভাবে করা যায়। সো এটি থেকে যাক, আমি এটিকে পাশে আরেকটি উইন্ডো নিচ্ছি, ফাইলে গিয়ে নিউ নিচ্ছি। নিউ নেওয়ার পরে 2000x2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপরে আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল আমি এইভাবে নর্মালি ড্র করে নিচ্ছি, এবং এই রেক্টেঙ্গেল টুলের আমি হচ্ছে যেই স্ট্রোক ছিল অফ করে দিচ্ছি, আর যে আমার ফিল কালার সেই ক্ষেত্রে আমি একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো আমি এই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, বা আমি কাস্টমাইজ করে একটি গ্রেডিয়েন্ট যদি নেই, ব্লু এবং হচ্ছে ডার্ক ব্লু এর কম্বিনেশন হতে পারে, এবং এখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি অথবা -45 হতে পারে, তো এরকম হবে। আর যদি 45 নিই শুধু তাহলে কীরকম হয় দেখি। ওকে, নাইস। তো কেন আমি ডার্কটাকে নিচে রাখলাম, সবসময় মনে রাখবেন কোনো কম্পোজিশন বা কোনো কালার দেওয়ার ক্ষেত্রে ভারী বা একটু ডার্ক যেটি সেটাকে আমরা ভারী কল্পনা করি বা ওয়েট কল্পনা করি, তো ওয়েটটা সবসময় নিচের দিকে থাকবে। এই জন্যই আমার ডার্ক কালারটা আমি নিচের দিকে দিলাম। আপনি আপনার মতো করে সেট করতে পারেন, বাট এটি হচ্ছে মানে কাইন্ড অফ আর কি সবাই মানে যে আপনার দুই সাইডে ব্যালেন্স করতে হবে কালার দিয়ে, দুই সাইডে ব্যালেন্স করতে হবে এলিমেন্টস দিয়ে, এবং ডার্ক যে কালারগুলো সেগুলো নিচের দিকে থাকবে। সো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি এখানে কিছু একটা লিখব, ধরুন বাংলায় আমি যদি কিছু লিখি, বাংলায় ধরুন আমি এখানে একটি ফন্ট দিয়ে বড় করে কিছু একটা লিখি, যেমন হচ্ছে বাংলাদেশ যদি লিখি। সো বাংলাদেশ লিখার পরে আমি এখানে যে ফন্টটি ইউজ করেছি সেটি পেইড ফন্ট, আপনারা যদি এটি ডাউনলোড করতে চান গুগলে সার্চ করে দেখতে পারেন, বাট আমি এটা পেইড ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো। সো এই যে বাংলাদেশ লিখলাম, এখন দেখুন এটিকে আমি একটু এক্সট্রা বোল্ড করি, এবং যদি আমি এটিকে ঠিকঠাক মতো রাখি। ওকে, এরপরে যে কাজটি করতে হবে যে আমাকে রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, এবং রাইট প্রেস করে আনগ্রুপ করতে হবে। এখন আমাকে প্রতিটা লেটারের জন্য ধরে ধরে এক এক করে কিন্তু আমাকে কাজ করতে হবে। সো একবারে এটা করা যায় না। তো যে কাজটি করতে হবে, আমি এটাকে রিভার্স করে শুধু লাইনে রাখলাম, দেখুন লাইন করা আছে। ওকে, এখন আমি যদি এটাকে শুধুমাত্র ট্রাই করি, কীভাবে ট্রাই করব, আমি ধরুন রেক্টেঙ্গেল বা ইলিপস নিচ্ছি, কারণ এই একটা ইলিপস এবং এটার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আমি আই প্রেস করে এখান থেকে নিয়ে দিলাম, তারপরে এটাকে অল্টার প্রেস করে কপি করলাম। ওকে, তারপরে যে কাজটি করতে হবে আমাকে, এই সার্কেলে একবার এবং এই সার্কেলে একবার, এবং আমি স্পাইন হিসাবে এটিকে ধরবো। তো তার আগে দেখে নিতে হবে যে এটি স্মার্ট অবজেক্ট করা আছে কিনা। তো রাইট প্রেস করে দেখবেন যে রিলিজ কম্পাউন্ড পাথ, এই অপশনটি ক্লিক করে দিতে হবে, এবং এই যে দুইটা এটা আমি সিলেক্ট করলাম। তারপরে আসুন যে আপনার সার্কেলের সাইজগুলো আর একটু ছোটো করা উচিত, সেই ক্ষেত্রে আমি আর একটু ছোটো করে নিচ্ছি। ওকে, এখন আমি এই লাইনটাকে সিলেক্ট করছি, এবং অবজেক্ট ব্লেন্ড এবং প্লেস স্পাইন। ওকে, স্পাইনে প্লেস হয়ে গেল। এখন আসুন যে ডাবল ক্লিক করে এটার যে স্পেসিফাইড বা স্পেসগুলো আছে এগুলোকে ঠিক করে দিই। সো এটি আমার বাংলা অন করা আছে, 1 যদি দেয় ডিস্টেন্স তাহলে দেখুন। ওকে, এখানে কিন্তু আপনি একটি পেয়ে যাচ্ছেন বাংলা, কিন্তু মাঝেরটা কিন্তু এখনও এরকম থেকে গেছে। তো পরেরগুলো আসি, এগুলোকে আপনার ঠিক করে নিতে হবে পরবর্তীতে। আপনি কিন্তু আই প্রেস করে পিক করলেও কিন্তু এখান থেকে এটি পাবেন না, বা এভাবে আপনি ফিল করে দিতে পারেন। কমপ্লিট একটি ডিজাইন দেখায়, ধরুন আমি 2020 লিখব, তো আমি বাংলা লিখছি হচ্ছে 2020। সো বাংলা যদি আমি লিখি, বাংলা অন করে নিয়ে 20, সো 20 লিখলাম, এবং এটাকে আমি যদি এখন আমার ওই যে ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডের মতো করি। সো এটিকে আমি বড় করে নিলাম, রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করলাম, আউটলাইন করার পরে রাইট প্রেস করে আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পরে এটিকে আমি লাইনে পরিণত করব, কিভাবে, জাস্ট এখানে ঘুরিয়ে দিলেই এটিকে লাইনে পরিণত হয়ে যাবে। এখন দেখুন যে এখানে এটি কিন্তু পাথটি সম্পূর্ণ করা, আমি পাথটিকে ব্রেক করে দেব কিভাবে, আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে জাস্ট ডিলিট করি,
তাহলে কিন্তু পাথটি ডিলিট হয়ে যাবে, অথবা আপনি অন্য কোনো জায়গা থেকে আপনি এটিকে পাথটি ডিসক্লোজ করে দিতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন। ধরুন এটি একটি পাথ হতে পারে, বা আমি এখান থেকে এই পাথটি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর যদি চাই আমি এটিকে ডিলিট করে দিই, এখান থেকে এই পাথটি ডিলিট করে দিই, আমি শুধুমাত্র আমার যে উপরের যে পাথটি থাকছে একটি সিঙ্গেল পাথ রাখছি। সিঙ্গেল পাথ রাখলে একটি সুবিধা আছে, যে সুবিধাটা আমি এখনই দেখাতে পারবো আপনাদেরকে। ওকে, এটা সিঙ্গেল পাথ হয়ে গেল দুই, এবং এটিকে যদি আমি সিলেক্ট করি, এটিকে ঘুরিয়ে নিই এবং রাইট প্রেস করে রিলিজ কম্পাউন্ড পাথ করি, মাঝেরটি যদি আমি ডিলিট করে দিই, এবং এখান থেকে এই পাথটি যদি আমি ব্রেক করে দিই যে কোনো একটা জায়গায়, সো দেখুন আমি এটি ব্রেক না করলেও পারি, তো থাকুক এটা এইভাবেই থাকুক। এখন এই দুটিকে আমি ব্লেন্ড করব। কিভাবে ব্লেন্ড করব, আমি একটি সার্কেল নিলাম যেটি কি না গ্রেডিয়েন্ট কালারের সার্কেল, সো আরেকটি সার্কেল আমি অল্টার প্রেস করে এটিকে কপি করলাম, এবং ব্লেন্ডিং যেই টুলসটি আছে এই সার্কেলে একবার এবং এই সার্কেলে একবার প্রেস করলাম, মানে স্পাইন বা বেজ হিসেবে দুইটাইকে ধরছি অবজেক্ট, এবং এখান থেকে যদি আমি ব্লেন্ডে গিয়ে, তার আগে আপনাকে এখানে কম্পাউন্ড রিলিজ কম্পাউন্ড পাথ করে নিতে হবে, রাইট প্রেস করে রিলিজ কম্পাউন্ড পাথ, সো এবং এটিকে অবজেক্ট ব্লেন্ড এবং প্লেস স্পাইন। তারপরে যে কাজটি করব আমি, যে স্পেস যেগুলো আছে স্পেসগুলো ঠিক করে দেব, স্পেসিফাইড ডিস্টেন্স ওয়ান করে নিচ্ছি, যেহেতু বাংলা অন করা আমাকে বাংলা থেকে ইংলিশে যেতে হবে, ওয়ান করে দিলাম, সো ওকে করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু দুই হয়ে গেল। এখন আমি চাইলে এটা গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবো, তো আমি যদি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে চেঞ্জ করতে চাই, আমি সবগুলো একসাথে পরে চেঞ্জ করে নিচ্ছি, আর এটিকে সিলেক্ট করলাম, সেমভাবে আমার সেই সার্কেল নিতে হবে, ওকে, এবং আই প্রেস করে একটি কালার পিক করতে হবে, অল্টার প্রেস করে এটিকে কপি করার নিয়ে নিতে হবে, তারপরে জাস্ট একবার ক্লিক, এখানে একবার ক্লিক, তারপরে এটিকে বেজে বসিয়ে দিতে হবে। বেজে বসানোর জন্য তার আগে এটিকে দেখে নিতে হবে কম্পাউন্ড পাত আছে কি না, যদি কম্পাউন্ড পাত থাকে কম্পাউন্ড পাত উঠিয়ে দিতে হবে, রিলিজ কম্পাউন্ড পাত যেটাকে আমরা বলছি। অবজেক্ট থেকে আমি যদি এখন ব্লেন্ডে গিয়ে স্পাইনটি সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে হচ্ছে স্পেস ঠিক করে দিচ্ছি, এবং প্রিভিউ দিলাম, ওকে করে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি এটিকে আরও বেশি বড় করতে চান, সার্কেলের সাইজ যদি আপনি বড় করেন, ধরুন আমি সার্কেলের সাইজ বড় করতে চাচ্ছি, তো এটি সাইজও বড় হবে, আপনি চাইলে এটিকে আরও বড় করতে পারেন, এইভাবে ধীরে ধীরে বড় হবে। সো এইভাবে আপনি কিন্তু ব্লেন্ড করে কিছু একটা বা ক্রিয়েটিভ যেটা হয় ক্রিয়েটিভ জিনিস তৈরি করে ফেলতে পারেন। ক্রিয়েটিভ বলতে আপনি ধরুন এই যে এটি আমি যদি কালার চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ডের, অবভিয়াসলি এটি একটি ক্রিয়েটিভ থ্রি ডি টাইপের মনে হচ্ছে, তো আপনি এটাকে রোটেট করে নিতে পারবেন, আপনি এটাকে একটু অন্যভাবে একটু বসান, যেহেতু 2020 আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, সো 2020 যেহেতু তো আমি এটা এখানে রাখছি, এবং অল্টার প্রেস করে দুইটি আবার এখানে বসাচ্ছি, এবং এখানে কপি করে এখানে বসাচ্ছি। সো অবভিয়াসলি এটি হচ্ছে একটি ক্রিয়েটিভ একটি ওয়ার্ক হয়ে গেল। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার দিতে চান দিতে পারেন, আপনি যদি চান যে এখানে নতুন কোনো গ্রেডিয়েন্ট ইউজ করবেন তাও ইউজ করতে পারেন। সো আপনি যদি জুম করেন, এখানে ডাবল প্রেস করলে আপনি এই যে সিলেক্ট করতে পারবেন যে এই সার্কেলটি আছে, এখান থেকে আপনি যদি চান যে আপনার সার্কেলের কালার চেঞ্জ করবেন, দেন আপনি ইজিলি কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখানে রেড দিয়ে দিচ্ছি, হতে পারে তো পুরাটাতে আপনার সেম এফেক্ট পড়া শুরু করবে। আমি যদি এটিকে ব্ল্যাক রাখি, ধরুন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর আমি করছি, তো কালারটি কী হওয়া উচিত, আমি এক একটিকে এক এক কালার দিতে পারি। ধরুন এটিকে আমি একটি কালার দিচ্ছি, একটি সার্কেলের কালার যদি আপনি চেঞ্জ করেন তাহলে সবগুলো সার্কেল সেমভাবে রেসপন্ড করবে। যেমন ধরুন আমি এটি হচ্ছে অরেঞ্জ, এবং এটির সাথে এটা হতে পারে, সো দেখুন আমি এক একটা এক এক কালার দিয়েই আমি বোঝাচ্ছি, আপনার মতো করে আপনি কালার দেবেন এটাই স্বাভাবিক, বাট আমি একটি বুঝিয়ে দিলে আপনি পরেরগুলো নিজে নিজে করতে পারবেন। সো দেখুন আমি যদি চাই এখানকার যে এটি আছে কালারটি আছে এটিকে আমি একটু রেড টাইপ করে দিচ্ছি, সো দেখুন মাল্টি কালারের হয়ে গেল কিন্তু এখানে।
এখানে যদি আমি চাই যে এই জিরো কে আমি অন্য একটি কালার দেব, সো নতুন আরেকটি প্যাটার্ন চলে এসেছে। এখানে ডাবল ক্লিক করার পরে আমি কালার চুজ করবো, ধরুন পিঙ্ক কালার চুজ করলাম। এখানে সেরকম এখানে যদি চাই, আমি কিন্তু মাল্টি কালারের কাজ করছি এখানে, একদমই মাল্টি কালারের কাজ হচ্ছে এখানে। এখানে যদি আমি রেড দেই, হ্যাঁ দেখুন এখানে কিন্তু আপনার মাল্টি কালারের একটি ডাইমেনশন তৈরি হলো। সো এভাবে আপনি আপনার ব্লেন্ডিং মুড চেঞ্জ করতে পারেন, এভাবে আপনার ব্লেন্ড করে আপনি রাইট আপ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এটি টোটালি ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার এই টেকনিকটিকে কাজে লাগাবেন। অনেকগুলো টেকনিক অনেকে দেখায়, বিভিন্নভাবে দেখায়, বাট আপনার কাজ হচ্ছে সেই টেকনিকটি অ্যাপ্লাই করে আপনার নিজের মতো করে ডিজাইন করা। সো এখানে মাল্টি কালার আপনার এসেছে, এখানে ব্লেন্ডিং অপশন এসেছে, কিভাবে স্পাইন করতে হয় ব্লেন্ডিংটাকে। তো ব্লেন্ডিংটাকে স্পাইনের মধ্যে বসানো মানে হচ্ছে বেজের মধ্যে বসানো, সব কিছু মিলিয়ে একটি ফুলফিল একটি ব্যাপার আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আশা করছি ভালো লেগেছে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কী ধরনের টিউটোরিয়াল আপনারা আশা করছেন, কেমন হচ্ছে টিউটোরিয়ালগুলো। এগুলো ফিডব্যাক না দিলে আমরা পরবর্তীতে ভালো টিউটোরিয়াল ছাড়তে পারবো না। সো আপনাদের উৎসাহ এবং আপনাদের কমেন্টগুলোই আমাদের আসলে নেক্সট টাইমে ভালো কিছু করার উৎসাহ যোগাবে। আগামী এপিসোড পর্যন্ত আমি ASMR আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।